সন্ধ্যাবেলার চা আর আলু পকোড়া এনজয় করতে করতে তোমরা দেখে নাও এই সন্ধ্যাবেলার এই রিসর্টের যে আলো জ্বালিয়েছে তার কিছু সুন্দর সিনেমাটিক শটস। এটা তো এর ফার গুলো ছোট না, গোল্ডেন রিট্রিভারের ফার ঘাটবে না, উফ যা লাগে না, মোটে না, হ্যাঁ প্রচুর ওঠে, প্রচুর ওঠে, প্রচুর ওঠে, এই ধুলে তুলে বসছে, এরা এরা যে টাবে শুয়ে থাকে না ওটা হাত দিয়ে দেখো, ওটা ভেলভেট আছে। কি নাম ওর? টনি। এর তো লোমটা একটু পাতলা না। এ পুরো টাইম আপডেট, এখন রাত্রি 10টা আর আমরা আমাদের রিসর্টের একটা ছেলেকে ধরে নিয়ে আমরা এখন চলে এসেছি বিচে, বাগড়া বিচে বা দুবলাগড়ি বিচে। দেখো আমার পেছনে সমুদ্র কিছুই দেখা যাচ্ছে না, জানি পেছনে আছে ঘন জঙ্গল। আজকে পূর্ণিমার চাঁদ, দেখো আমার মাথার উপরে এখানে চাঁদ দেখা যাচ্ছে, ওই যে চাঁদ। এই ভাইবটাকে শুধু উপভোগ করার জন্য এখন চলে এসেছি দুবলাগড়ি বিচে বা বাগদা বিচে, আর এখানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। জাস্ট এই জঙ্গলটার ভেতর দিয়ে আমরা এগোল, পুরো ঘন জঙ্গল, ওই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আমরা এসেছি। হোটেলের একটা ছেলেকে গাইড হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম, তো এই জঙ্গলের ভেতর দিয়ে এসে এখন জাস্ট বিচের ভাইবটা, ডিনার গিয়ে এরপরে গিয়ে ডিনার করব। ডিনারে আছে আজকে রুটি আর চিকেন, মেনু হচ্ছে আমাদের রুটি, চিকেন কষা, রসগোল্লা, কাঁচা পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা। দাদা আপনার মেনু পছন্দ হয়েছে? একদম। আপনার দাদা? একদম অসাধারণ। খাবো দাবো আর তারপর ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আগে আমাদের সি বিচে যেতে হবে। সি বিচে চান করাটা আজকে আধুরা রয়ে গেছে, সি বিচে আগে গিয়ে চান করবো সমুদ্রতে, তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা করবো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সিসোর বিচ ক্যাম্প দুবলাগড়ি। আর আজকে আমাদের সঙ্গে চলে এসেছে প্রদীপ দা। প্রদীপ দা হলো এই ক্যাম্পের মেন ইনচার্জ, খুবই ভালো মানুষ, খুবই ওয়েল বিহেভড। তো আমরা এখন প্রদীপ দার থেকে জেনে নেবো দুবলাগড়ি আর এই বিচ ক্যাম্পের সম্বন্ধে। তো প্রদীপ দা বলো, দুবলাগড়িতে যারা আসছে, আমরা তো বাই রোড এলাম, গাড়িতে বা বাইকে এলাম, তো যারা ট্রেনে আসছে বালাসোরে নেমে দুবলাগড়ি কীভাবে আসবে? যদি কেউ ট্রেনে আসছে বালেশ্বরে নামে, আপনার অটো নিতে পারেন, ওই কাছে অটো ডিরেক্ট এখানে নিয়ে চলে, ডিরেক্ট নেই মানে, হ্যাঁ ওর অটো নিয়ে আসবে, না হলে যদি বেশি বড় গ্রুপ থাকে ওরা ওইখান থেকে বলোর বা শেয়ারিংও অটো মিলে, কিন্তু আপনাকে ওটা একটু প্রবলেম হবে, কারণ ও টাইম অনুসারে ছাড়ে আর আপনাকে ওই টাইমটা অ্যাডজাস্ট করার জন্য প্রবলেম। তোমাদের কি কোনো গাড়ির ব্যবস্থা? আমরা যদি গেস্ট বলে যে আমাদেরকে একটা অটো এখান থেকে রেডি করে দাও বা আমার কথায় কীরকম হবে, আমরা ওকে বলি এখান থেকে অটো প্রিপেয়ার করে দেবো। কতক্ষণ লাগে মোটামুটি আসতে? কাছাকাছি 1 ঘন্টা 15 মিনিট লাগে। কত টাকা নেয় অটো? ওটা 700 টাকা নেবে অটো আপনার। 700 টাকা অটোতে মানে কজন আসতে হবে? 4-5 জন। 5 জন? 5 জন আসতে হবে, অ্যাডজাস্ট ছোট বাচ্চা থাকলে, আর বড় গ্রুপ থাকলে তোমরা আলাদা গাড়ি, আলাদা গাড়ি নিতে পারো ওইখান থেকে। আমরা এইখান থেকে গাড়িটা প্রোভাইড করে দিই, কেন যদি আপনি স্টেশন থেকে যে গাড়িটা নিচ্ছেন একটু এক্সট্রা কস্ট নিয়ে নিই। আচ্ছা। আর লোকাল হলে একটা সুবিধে কি, কস্ট এই একটু ডাউন থাকে, মানে এমনিও 700-700 সবাই নেয়, আর লোকাল হলে কি ওকে জায়গাটা জানা আছে। আচ্ছা। ও জিজ্ঞাসা করার নেই, সিধা আপনাকে রিসিভ করলো, নিয়ে এসে রিজোর্টে ছেড়ে গেলো, আর জলদি হয়ে যায়, কাজ জলদি হয়ে যায়। আচ্ছা, এই বিচ ক্যাম্পটা তোমরা কবে তৈরি করেছো? আমার এটা 1 বছর হয়নি, আগের বছর ডিসেম্বর 25 স্টার্ট করেছিলাম। আচ্ছা, এই ক্যাম্পে তাহলে তোমার কটা রুম আছে টোটাল? এখনই 7খানা রুম আছে। 7খানা রুম আর টেন্ট? টেন্ট আছে আপনার 16খানা। চলো এখন প্রদীপের সঙ্গে একটুখানি এই প্রপার্টির চারপাশটা ঘুরে দেখি, রুমগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া দেবো, কী কী টেন্ট রয়েছে, কী কী কটেজ রয়েছে সেগুলোর ফেয়ার বলে দেবো, তো তোমাদের আসতে সেগুলো সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের, এটা কি ফ্যামিলি টেন্ট বলা যায়, এতে আপনার যদি কেউ ছোট ফ্যামিলি যারা হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের জন্য এটা কমফোর্টেবল হয়ে যাবে। এতে এর মধ্যে আপনি 3 থেকে 4 জন থাকতে পারেন, আমরা কমফোর্ট মানে গেস্টকে 3 জনই প্রোভাইড করি, তার জন্য সবাই একটু, 4টে এখানে আছে, আরো আছে যেটা কি একটু গুছানো আছে, এখন তো টেন্টের সিজন আসেনি, ডিসেম্বরে তো লেগে যাবে, একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ। আর এইটা আপনার কাপল টেন্ট আছে, 2 জন বা সিঙ্গেল ওটা থাকতে পারে। ওইদিকেও কটা আছে? 5টা। ওইখানে 5টা আছে। আর এখানে আপনার 4টে আছে। আচ্ছা, এটা একটু ফোল্ড হয়ে আছে, খুলে দেখিও তো। আমি আপনাকে দেখিয়ে দিই, দেখুন বসার জন্য জায়গাও আছে। ও, এখানে কাঠের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে কাঠে? এগুলো কাঠ? অরিজিনাল কাঠ? হ্যাঁ কাঠ। ও আচ্ছা, ন্যাচারালি কাঠ আছে।
দেখো কাঠের গুঁড়ি দিয়ে এখানে বসার জায়গা করে রাখা হয়েছে, এখানে বসে তোমরা আড্ডা মারতে মারতে পারো। আর এই যে টেন্টের ভেতরটা এখন প্রদীপ দা আমাদের খুলে দেখিয়ে দিচ্ছে, বাহ বেশ বড়। 3 থেকে 4 জন থাকতে পারবেন। একটা ছোট টেবিল ফ্যান থাকবে, চার্জিং এর সকেট আছে, লাইট লাইট উপরে আছে। আচ্ছা, এই আর চার্জিং পয়েন্ট আপনার যে মোবাইল চার্জ করার জন্য ওতে আছে, আপনার সব সেট আছে। চার্জিং কম্পাউন্ড সুন্দর, এক রাত কাটানোর জন্য একদম আদর্শ, গরমও লাগবে না। ভেন্টিলেশনও এখানে নেট আছে, পিছনে একটা নেট আছে, পাখা নেই তাই তো? ও আচ্ছা হ্যাঁ, টেবিল ফ্যান আছে, হ্যাঁ টেবিল ফ্যান আছে, সব কিছু আছে, যাই যাই দরকার। আর টেন্টে থাকলে আপনাকে একটু কমন বাথরুম ইউজ করতে হবে। আচ্ছা, কমন বাথরুম গুলো ওইদিকে আছে না? ওইদিকে আছে, পাঁচখানা কমন বাথরুম আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর এই টেন্টের ফেয়ার কি রকম? টেন্টের ইনক্লুড আমাদের সব প্যাকেজ থাকে, ইনক্লুড ফুডিং। আচ্ছা, টেন্টের আমাদের ইনক্লুড ফুড থাকে, পার হেড পার ডে, পার পারসন আমাদের চার্জেস থাকে 1300 টাকা। আর বুকিং করার জন্য কি তোমাকে কতদিন আগে বুকিং করতে? ওই সময় যদি কেউ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে চায়? আমাদের অ্যাকচুয়ালি বুকিং স্টার্ট হয়ে গেছে। ও এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, যদি বুকিং করতে চাইছেন ফোন করে আমি প্রদীপ দার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানেও ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রদীপ দার সঙ্গে যোগাযোগ করতে পারো, খুবই ভালো মানুষ, ওয়েল বিহেভ, সবার সাথে খুব ঘুলে মিলে থাকে, যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে একদম প্রম্পট অ্যাকশন নেন। তো চলো এখন বাকি কটেজগুলো একবার ঘুরে দেখে নিই। আচ্ছা, এখানে টোটাল ক ধরনের কটেজ আছে তোমার কাছে? নরমাল কটেজ আছে 5টা, আর দুটো বানানো হবে কিন্তু ওখানে রেডি হয়নি, নরমাল এখন 5টি আছে। আর এই দুটো অ্যাকচুয়ালি এসির জন্য বানানো আছে কিন্তু এসিটা লাগানো হয়। আচ্ছা, এটা একটা সেপারেট নাকি মধ্যখানে পার্টিশন রয়েছে বা টোটালটা একটা? মাঝে পার্টিশন আছে, মানে রুম রুম আছে, দুটো রুম আছে আলাদা আলাদা। আচ্ছা, এটা সবচেয়ে বড় নাকি? হ্যাঁ, এগুলো রুমগুলো আপনাকে বড়, বেড হবে, বড় স্পেসিয়াস জায়গা হবে, সব কিছু বড় আছে। আচ্ছা, এটাতে অলরেডি গেস্ট রয়েছে তাই খুলে দেখাতে পাচ্ছে না। আচ্ছা, এই রুমটার ভাড়া কি বলো? এটা 2000 টাকা পার পারসন এখনই আছে। এটা কি এসি? না, কুলার একটা থাকছে, একটা সিলিং ফ্যান থাকছে উপরে, আর উপরে জিপসনের সিলিং আছে, যেটা কি আমরা অ্যাকচুয়ালি এসির জন্য মানিয়েছি কিন্তু এসি অফ দিয়ে ঠান্ডার সিজন এসে গেছে, লাগানো হয়নি। আচ্ছা, নরমাল প্রাইস 2000 টাকাই আছে এই রুমটায়, 2000 টাকা পার হেড। আচ্ছা, নেক্সট তারপর যাই। নরমাল এটা কি ব্যাম্বু কটেজ? বাম্বু, কিছু বাম্বু, কিছু কার্ড দিয়ে বানানো হয়েছে, এটা কার্ড আছে, এটা বাম্বু আছে। আচ্ছা, এটা এই যে বাঁশ কিছু যেগুলো ডিজাইন করা যায় সেইগুলো আছে। কোন অসুবিধা নেই, নরমাল কটেজের খালি আপনি এই সিলিংটা পাবেন। আর যেটা আমি বলছি 2000 টাকা কটেজ, ওটাতে জিপসাম সিলিং আছে। এই কটেজের প্রাইস আপনার 1800 টাকা ইনক্লুড ফুড আছে, পার পারসন, পার পারসন 1800 টাকা ইনক্লুড। এগুলো খালি সামনে একটু আলাদা, নরমাল কটেজ সব ডিজাইন চেঞ্জ আছে। আচ্ছা, এটা আবার সামনে তোমার গাঁথনি করা? হ্যাঁ, ইটের তৈরি, ইটের গাথে অ্যাসবেস্টার সাইডে আছে ওয়াল, ভেতরটা মোটামুটি সেম তাই তো? এটাতেও গেস্ট রয়েছে, বসার জন্য জায়গা আছে, গেট টুগেদার জন্য, কেউ ব্যাক বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারিতে সেলিব্রেশন করতে চাইছে এখানে আলাদা ভাবে করতে পারে তাই তো? করতে পারে, কোনো চার্জেবল নয়। আচ্ছা, ফ্রি অফ কস্ট, জাস্ট বানানো আছে সেলিব্রেশন করার জন্য। চলো, এই যে এই দুটো কটেজে আমরা রয়েছি, এটাও বাম্বু কটেজ, ভেতরটা সেম তোমাকে আগের কটেজের মতো যেগুলো দেখালাম সেম জিনিস, সেম ফ্যাসিলিটি আছে। এইগুলোতেও তোমরা 1800 টাকা পার হেডে থাকতে পারবে। আর এখানে একটা বসার জায়গা করা আছে, এখানেই খাওয়া দাওয়ার আয়োজন হয়, লাঞ্চ ডিনার সব এখানেই সার্ভ করা হয়। আর ওইদিকে দেখো কাপেল টেন্টগুলো রয়েছে, আর ওইদিকে কমন বাথরুম, আর এখানে মেন কিচেন এরিয়া। তো প্রদীপদাকে ডিরেক্ট ফোন করতে পারো, প্রদীপদাকে ফোন করে তোমরা বুকিং করে নিতে পারো, যেহেতু পিক সিজন আসছে একটু চেষ্টা করো তাড়াতাড়ি বুকিং করার। খুবই সুন্দর একটা জায়গা, একদিন কি দুদিন এখানে ফ্যামিলি নিয়ে এসে কাটানোর জন্য খুবই আদর্শ, কোনো সিকিউরিটি ইস্যু নেই, সবই খুবই ভালো আছে। এখানে অনেক রাত্রেবেলা অনেক স্টাফ থাকে, তারা এখানেই থাকে, তো ভয়ের কিছু নেই। সামনেই বিচ রয়েছে, বিচ এখান থেকে 3-4 মিনিট হাঁটা পথ, আমরা কালকে তোমায় দেখিয়েছি। তো এছাড়া যদি বিচ ছাড়া আর কিছু করার আছে দুবলাগড়িতে এসে, আর কোনো পয়েন্ট কিছু করার, অ্যাক্টিভিটি করার? আমি একটা মানে ইনফরমেশন দিয়ে দিই ফ্যামিলির জন্য, যারা কিছু কিছু ফ্যামিলি থাকে, ছোট বাচ্চা থাকে, ওরা একটু মানে ওর ফিল করে যে অ্যাকচুয়ালি অত টাকা পার পারসন। আমাদের একটা মানে প্যাকেজ মানে সিস্টেম থাকে, যারা ফ্যামিলি যারা আছে, যারা ছোট বাচ্চা আছে, তাদের 5 বছর থেকে নিচে যারা থাকে
5000 নিচে ওরা ফ্রি অফ কস্ট থাকে আমরা ওটা মিলটা প্রোভাইড করি না আচ্ছা ওটা বাবা মার কাছে একটু এক্সট্রা দিয়ে দিলে বাচ্চা হয়ে যায় হয়ে যায় আর যদি 5 বছর থেকে 10 বছরের নিচে যারা আছে তাদের হাফ কস্ট লাগে 50% মানে 1800-900 টাকা নেবে মিল প্রোভাইড হবে আচ্ছা স্টেইং চার্জেসটা হাফ লাগবে টোটালটা আর তার উপরে যদি আপনার 10 বছর তার এবভ সব অ্যাডাল্ট চার্জেস থাকে সব সেম তখন আর একটা ইনফরমেশন হচ্ছে কি যদি কেউ কটেজে আমাদের সবগুলো চারজনের কটেজ থাকে তিনজনের চারজনের কটেজ আছে যদি একটা কটেজে কেউ তিনজন কি চারজন অ্যাডজাস্ট করছে তাহলে 5% ডিসকাউন্ট যে প্রাইসটা হয়ে যায় তার থেকে 5% ডিসকাউন্ট হবে আচ্ছা আচ্ছা মানে আমরা যেরকম চারজন এসেছি দুটো কটেজ নিচে দুজন দুজন করে শেয়ার করছি চারজন যদি একটা কটেজে অ্যাডজাস্ট করে নিতাম বা তিনজন বা চারজন একটা কটেজে অ্যাডজাস্ট করে নিতাম তাহলে এক্সট্রা আরো 5% করে ডিসকাউন্ট হবে পার পারসন তাই তো আচ্ছা আর কিছু অ্যাক্টিভিটি এখানে করার আছে অ্যাক্টিভিটি বিচে তো আপনি দেখলেন যেটা সমুদ্র আছে কেউ স্নান করে তারপরে ভাটা হলে একটা ইয়ে দেখে থাকে যেটাকে মোহানা বলে মোহানা মোহানাটা কত দূরে কেন থেকে কাছাকাছি বিচ আপনি গেছিলেন ওইখান থেকে জাস্ট টার্নিং লেফট সাইড আচ্ছা ওখানে দেখার মতো কি মানে ফেরি রাইড কিছু হয় রাইড তো ওইখানে হয় না চারদিকে একটু জল থাকে মাঝে একটা বালির চরা থাকে ওইখানে বোটিং বোটিং কিছু হ্যাঁ বোটিং আছে আপনার সাইড সিন নিতে পারেন বোটিং টাইম সকালে হয় বোটিং সকাল না জুয়ার টাইম দেখে হয় ওটা কিছু বলা যায় না যারা বোটিং নিয়ে যায় বুকিং হয়ে যায় এটা 400 টাকা পার হেড আছে 400 টাকা কতক্ষণ ঘোরাবে 1 ঘন্টা নিয়ে যাবে আপনাকে ভিতরে ফেরি টা নিয়ে মানে সাগরে নিয়ে যাবে পুরো সাগর নিয়ে যাবে 1 ঘন্টা কি আপনি সাইড সিন নিতে চাইছেন তো আপনার একদিনের প্যাকেজের মধ্যে এখান থেকে বেরোলে আপনাকে সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরোতে হবে না লাঞ্চ করে বেরোলে একটু ভালো হয় সবটা আপনি দেখতে পারেন না ব্রেকফাস্ট করে বেরোলে কিছু মন্দিরে যেরকম পঞ্চলিঙ্গেশ্বর হয়ে গেল লিঙ্গরাজ জগন্নাথ মন্দির ইমামি জগন্নাথ মন্দির ক্ষীরচোরা গোপীনাথ এতে কি 11:30-11:30 পরে আপনার এগুলো কি তোমরাই অ্যারেঞ্জ করে দাও গাড়ি দিয়ে গেস্ট যদি চায় সেরকম বুকিং করে দাও সেরকম অ্যারেঞ্জ করে দাও গাড়ি চার্জে যেটা দেবে বাকি এরা সেই চার্জ গাড়িওয়ালার সঙ্গে আমাদের কোনো এ নেই আমরা খালি বুক করিয়ে দিই নিয়ে যাও তো এই ছিল মোটামুটি একটা ইনফরমেশন তোমরা যদি প্ল্যান করো এখানে আসার অবশ্যই পরিবারের সঙ্গে যোগাযোগ করে দিও যদি 2-3 দিনের প্ল্যান করো এই যেগুলো বললো পঞ্চলিঙ্গেশ্বর ইমামি মন্দির ইমামি জগন্নাথ মন্দির না ইমামি জগন্নাথ মন্দির সব এগুলো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তোমাদের হাতে আরেকদিন এক্সট্রা নিতে হবে তো সেই অনুযায়ী প্ল্যানটা সাজিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করো পরিবার তোমাদের পুরোটা গাইড করে দেবে তো এই ছিল মোটামুটি একটা ট্যুর প্ল্যান আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে রয়েছে পরোটা আলুর তরকারি ডিম সেদ্ধ আবার একটা রসগোল্লা মানে মিষ্টি থাকছেই বাঙালিদের প্রিয় খাবার যে একটু লাস্ট পাতে একটুখানি মিষ্টি মুখ না হলে চলে না তো মিষ্টি দাদা আমাদের দিচ্ছে একটা করে চলো এখন ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে একটু আড্ডা মারবো আমাদের ইচ্ছা আছে 11:00-12:00 দিকে এখান থেকে স্টার্ট করবো টুয়ার্ডস কলকাতা তো ব্রেকফাস্টটাকে সেরে নিই তারপর আড্ডা বাড্ডা মেরে 11:00 দিকে বেরিয়ে পড়বো ক্যাম্প থেকে বেরোনোর আগে আমরা আরেকবার বিচে চলে এলাম বিচে দেখো এখন ভরা জোয়ার পুরো বড় বড় ঢেউ আসছে দূরে মাছের ট্রলারগুলো দেখা যাচ্ছে এখানে এখন 10-15 মিনিট একটুখানি আমরা পা ভেজাবো অসুবিধা চান করবো না কেন বেরিয়ে যেতে হবে এই সমুদ্রের আওয়াজটা কালকে মিস করছিলাম কালকে রাতের বেলা যখন এসেছিলাম তখন একটু আওয়াজটা পেয়েছি এখন দিনের বেলা ওই জন্য আরেকবার এলাম সমুদ্রটাকে কাছ থেকে দেখার জন্য তো চলো তোমরা কিছু সিনেমাটিক শর্টস দেখে নাও সেই সঙ্গে আমরাও কিছুটা এনজয়মেন্ট করে নিই তারপর গিয়ার আপ হয়ে বেরিয়ে পড়তে হবে টুয়ার্ডস কলকাতা এখন 12:20 আর আমরা সবাই গিয়ার আপ হয়ে গেছি দেখতেই পাচ্ছ বেরোবার জন্য টুয়ার্ডস কলকাতা আমাদের এখানে রয়েছে তিনখানা হন্ডা একটা হন্ডা সিভি 300F দুটো হাইনেস আর ওইদিকে ওয়ান অ্যান্ড অনলি আমাদের ও এনফিল্ড বলে বেচারাকে আলাদা করে দিয়েছো তোমরা একমাত্র মেটিয়র আমরা চারজন এসেছিলাম তো এবার ফেরার পালা
তো বিচ ক্যাম্প থেকে বেরিয়ে আমরা গ্রামের ভেতর যে রাস্তাটা আসার সময় বলেছিলাম 16 কিলোমিটার মতো পরে, রাস্তাটা খুব একটা ভালো না, প্রচুর বাম্পার। তো সেই 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যে আমরা উঠে যাচ্ছি হাইওয়েতে। না না, এইদিকেই তো দেখাচ্ছে। এদিকেই যাবো। ওর কি হয়েছে? ওর কি হয়েছে? সুমনের সুমন সুমন দাঁড়ালো কেন? 16 কিলোমিটার গ্রামের রাস্তার পর উঠে গেলাম হাইওয়েতে। এখন সোজা NH16 ধরে আমরা দাঁড়াবো স্ট্রেট হচ্ছে খড়গপুরে। টার্গেট রয়েছে খড়গপুরে গিয়ে ডিরেক্ট দাঁড়াবো। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 110-112 কিলোমিটার মতো হবে। তো সোজা এখন 1.5 ঘন্টা টানা চালাবো, একদম খড়গপুরে গিয়ে একটা চা ব্রেক নেবো, তারপর সোজা কোলাঘাট স্টপ, তারপর সোজা কলকাতা। কলকাতা 214 কিলোমিটার, খড়গপুর 85 কিলোমিটার। রাস্তাটা দেখো শুধু, পুরো ফাঁকা রাস্তা, কেউ কোথায় নেই, চলেছি একা কলকাতার দিকে। মজা এসে যাচ্ছে। আরে হাইওয়েতে ট্রাক উল্টো দিক দিয়ে আসছে কেন? ও ভাই, ও ভাই, তুমি কোথায় যাবে? পেট্রোল পাম্প। খড়গপুর আর 61 কিলোমিটার, কলকাতা দেখাচ্ছে 191 কিলোমিটার। আমি ভাবলাম তোমরা হয়তো চলে গেছো, আমি ভাবছি তোমরা হয়তো বেরিয়ে গেছো। তোমরা দাঁড়িয়েছিলে? ও খেয়াল করিনি। আমি বললাম তোমরা যা স্পিডে যাচ্ছো বেরিয়ে গেছো হয়তো। এই সেই জায়গা, এখানে রানওয়ে তৈরি হচ্ছে, কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আগে এয়ারপোর্টের মানে নির্দিষ্ট রানওয়েতে যদি প্লেনকে ল্যান্ড করানো না যায়, তাহলে এই হাইওয়েগুলোতে এখন সরকার থেকে নিয়ম হয়েছে যে এরকম যেখানে চওড়া রাস্তা পাওয়া যাবে, চওড়া হাইওয়ে থাকবে, সেখানে এরকম একটা স্ট্রেচে এরোপ্লেনকে মানে প্লেনকে ল্যান্ড করানো যাবে। তাই জন্য এটা কিন্তু একটা রানওয়ে তৈরি হচ্ছে। এটা তোমার বেলদা আর খড়গপুরের মাঝে এই জায়গাটা। দেখো যে মার্কিংগুলো করছে 01, 02, এগুলো সব রানওয়ের মার্কিং। আর হয়তো মাস 3-4-এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে জায়গাটা। কলকাতা 132 কিলোমিটার, আমরা অলমোস্ট খড়গপুর চলে এসেছি। খড়গপুর এখান থেকে 8-9 কিলোমিটার হবে। তো খড়গপুরে একবার দাঁড়াবো, ওখানে লাঞ্চ করতে হবে। এখন টাইম আপডেট 3:08, আর আমরা দুবলাগুড়ি থেকে 124 কিলোমিটার মতো রাইড করে খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। খড়গপুর কোলাঘাটে যদি হট নিয়ে একটা চা ব্রেকের জন্য, তারপর ডিরেক্ট কলকাতা। আমরা আর খড়গপুরে দাঁড়াইনি, ডিরেক্ট কোলাঘাট চলে এলাম। এখন টাইম আপডেট 4:04, আর 180 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর সোজা বাড়ির দিকে রওনা হয়ে যাব। দেবাশিসদা একটুখানি এগিয়ে এসেছিল, দেবাশিসদাকে খুঁজতে হবে, দেবাশিসদাকে খুঁজতে হবে, বললো বাঁ দিকেই আছি, দেখতে পেয়ে গেছি। ওই যে আমাদের দেবাশিসদা হাত নাড়ছে। চলো এখানে কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপর বেরোবো। টাইম আপডেট বিকেল 5:00, আর আমরা ঘাটে লাঞ্চ করে আমরা এখন টুয়ার্ডস কলকাতার দিকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 57 কিলোমিটার, সময় লাগবে গুগল বলছে 1 ঘন্টা 10 মিনিট, ওই অ্যারাউন্ড 6টা নাগাদ আমরা পৌঁছে যাবো। তো চলো এই ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, কারণ এই রাস্তা তোমাদের বহুবার দেখিয়েছি কোলাঘাট থেকে বাড়ি ফেরার সময়। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো কলকাতা থেকে 4-5 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা তোমাদের কাছে আনতে থাকবো, তোমাদেরা যাতে এক্সপ্লোর করতে পারো জায়গাগুলো, তোমরা আসতে পারো, ভালোভাবে উইকেন্ডগুলোকে এনজয় করতে পারো, তার ব্যবস্থা অবশ্যই করব। তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। নাইট, গুড বাই। বাবা লাইট দিয়েছে দেখো বাড়িটায়, সুপর্ণা ব্যাঙ্কুয়েট। ও লাইট দেখেছো?